বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। মঙ্গলবার ইমেইলে বিসিবিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। ভারতের বিপক্ষে 70 টেস্ট সিরিজ হারের পর থেকেই গুঞ্জন ছিল ডোমিঙ্গোকে নাও রাখতে পারে বোর্ড। বিসিবির জন্য কাজটা সহজ করে দিয়ে নিজেই সরে দাঁড়ালেন ডোমিঙ্গো। সর্বশেষ এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না এই কোচের, যার ফলে টি টোয়েন্টি দলের সব দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। 2019 সালে টাইগারদের দায়িত্ব নেন তিনি এবং তার কোচিংয়ে অনেক সাফল্য পেয়েছে টাইগাররা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সবশেষ ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে পারফরমেন্সে ধারাবাহিকতার অভাব, দলে যথেষ্ট কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা এবং আক্রমণাত্মক মনোভাব না থাকায় সমালোচিত হচ্ছিলেন ডোমিঙ্গো।